ওকে তো বন্ধুরা মাইনিং এর ওই এক্স অ্যাড্রেস সেট ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ এখান থেকে একটা আপডেট নিয়ে চলে এসেছে আপনি যদি মেটামাক্স অথবা বিটগেট ওয়ালেট কিংবা যে কোনো ওয়ালেট থেকে এখান থেকে অ্যাড্রেস সেট আপ করেন এবং আজকের ভিডিওটা দেখে যদি এই কাজটা কমপ্লিট না করেন তাহলে এখান থেকে আপনি পেমেন্ট কোনো মতেই পাবেন না এবং এখানে তাদের নিজস্ব ওই অ্যাপস থেকে তাদের অ্যাড্রেসটা সেট আপ করার কথা বলতেছে তাহলে অলরেডি যারা অ্যাড্রেস এখানে সেট আপ করে ফেলেছেন তাদের কি হবে তারা কি কোড করবেন এবং যারা এখনো অ্যাড্রেস সেট আপ এখানে করেন নাই কোন জায়গা থেকে আপনি

কোন জায়গা स्किप না করে দেখবেন কারণ না আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ساتوشی ওপেন ইএক্স এর ওএক্স টোকেনের ব্যাপারে আর কোনো আপনার প্রশ্ন থাকবে না আপনি কোন জায়গা থেকে কিভাবে অ্যাড্রেস সেটআপ করবেন সেটাও দেখাবো যারা অলরেডি সেটআপ করেছেন তারা কি করবেন টেস্টনেটে আপনি জয়েন করেছেন বা করেন নাই সেটা সম্পর্কেও বলবো সকল টোটাল বিষয়বস্তু আপনি এই ভিডিওতে থাকবে ভিডিওটা লম্বা হলেও আপনাকে কষ্ট করে হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আপনি কষ্ট করে কাজ করেছেন তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের সকল কিছু দেখাই দিব অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে

আপনার লিংকটা সেটআপ হয় নাই কারণ এখানে সার্ভার ইস্যুর কারণে কিন্তু বর্তমানে একটু সমস্যা করতেছে আপনারা হয়তো আগের ভিডিওটা দেখেছেন আমার আগের ভিডিওটা না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের আগের ভিডিওটা লিংক দিয়ে রাখবো সেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এখানে অ্যাড্রেস সেটআপ করতে হয় সেই ভিডিওটা দেখলে আপনি সকল কিছু বুঝতে পারবেন সো এইবার আসেন যে এখানে কি আপডেট আসলো তারা হঠাৎ করে একটা আপডেট নিয়ে চলে গেছে সেই আপডেটটা আসলে কি এখানে সকল কিছু তারা বিস্তারিতভাবে বলেছে আমাদের যে মেন জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে একটা আপডেট এনেছে তারা এখানে বলেছে দেখুন আমি আপনাদের বিষয়টা ভালোভাবে দেখা দিচ্ছি আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এখানে তারা একটা প্রশ্ন এবং অ্যানসার দিয়ে দিয়েছে এখানে বলেছে ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব থ্রি ওয়ালেট লাইক মেটামাক্স এখানে তারা মানে বলেছে যে আমরা কি মেটামাক্স মতো যেসব মেটামাক্স বিটগেট গেট কিংবা এরকম যেসব ওয়েব থ্রি ওয়ালেট গুলো রয়েছে সেগুলো থেকে অ্যাড্রেস এনে কি এখানে আমরা সেট আপ করতে পারবো দেন তারা এখানে অ্যানসারটাও দিয়ে দিয়েছে এখানে বলেছে ইয়েস অবশ্যই আপনি পারবেন এখানে আবার লিখে দিয়েছে বাট কিন্তু দে মাস্ট বি ইম্পুটেড টু ওই এক্স অ্যাপ ফর ভেরিফিকেশন সো এখানে বলেছে আপনি ওগুলো ওয়ালেট থেকে অ্যাড্রেস এনে সেট করতে পারবেন বাট আপনাকে ওই ওয়ালেটটা তাদের যে নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে ওই এক্স অ্যাপ সেখানে আপনাকে ইনপুট করতে হবে এবার আপনি কিভাবে ইনপুট করবেন সেটাও আপনাদের দেখাবো তাছাড়া এখানে আরো কিছু বলে দিয়েছে অলওয়েজ ডাউনলোড মেটামার্কস ফ্রম এখানে তারা আরো কিছু বিস্তারিত বলেছে আমরা অত দূর যাবো না আমাদের যে মেন জিনিস সেটা আমরা দেখবো ওকে তো বন্ধুরা এই আপডেট অনুসারে তাহলে আমরা কি বুঝলাম এটাই আপনাদের একবার বুঝাই দেই আমরা যারা বিটগেট ওয়ালেট কিংবা মেটামার্কস ওয়ালেট যেমন আমি আমার আগের ভিডিওতে আপনাদের বিটগেট ওয়ালেট দিয়ে কিভাবে এখানে লিঙ্ক লিঙ্ক করবেন সেটা আপনাদের দেখাইছি যেমন বিটগেট থেকে আমরা এখান থেকে আপনার ওই এক্স এর অ্যাড্রেসটা এনে কিন্তু আমরা ওখানে লিঙ্কটা সেট করেছি আবার অনেকে করতে পারেন নাই সো এখান থেকে আমরা যারা এভাবে লিঙ্কটা সেট করেছি লাইক আপনার বিটগেট কিংবা মেটামার্কস তারা আমাদের যে অ্যাড্রেস সেট করেছি আমাদের এখানে কোনো ভুল নাই বাট আপনাকে এখানে তারা বলেছে আপনি যে ওয়ালেটটা এখানে সেট করেছেন সেই ওয়ালেটটা মাস্ট বি আপনাকে তাদের যে এই যে ওই অ্যাপসটা আছে এইটার মধ্যে আপনাকে ইনপুট করতে হবে ওকে তো বন্ধুরা তাহলে এবার আপনি কি করবেন এখানে দুই ধরনের লোক আছে যারা অলরেডি অ্যাড্রেসটা সেট করে ফেলেছে এবং অলরেডি যারা এখনো অ্যাড্রেস সেট করতে পারে নাই এই দুই ধরনের লোক কিন্তু এখানে রয়েছে তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি প্রথমে কথা বলবো যারা এখানো এখানে অ্যাড্রেস সেট আপ করেন নাই ভাবতেছেন আমি মেটামার্কস থেকে দিব নাকি আমি যেভাবে দেখাইছি বিডগেট থেকে দিব নাকি কোন জায়গা থেকে আমি অ্যাড্রেসটা দিব সো আমরা প্রথমে কথা বলবো যারা এখনো অ্যাড্রেস সেট আপ করতে পারেন নাই তারা কিভাবে এখান থেকে অ্যাড্রেসটা সেট আপ করবেন কোন জায়গা থেকে করবেন এবং তার পরবর্তীতে আমি বলবো যারা অলরেডি মেটা মার্ক স্কিন বা বিট এগুলো ওয়ালেট থেকে অলরেডি অ্যাড্রেসটা সেট করে ফেলেছেন তারা এখন কি করবেন তো প্রথমে আপনি অলরেডি অ্যাড্রেস সেট করেছেন বা না করেছেন আপনাদের প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের যে ওইএক্স অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে আবার এখানে একটা কথা রয়েছে এর আগে আমি আপনাদের টেস্ট নেটে জয়েন করার একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন তারপর মিশন গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে দেখাইছিলাম তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যেহেতু ওইএক্স অ্যাপ্লিকেশনটা আমাদের ইনস্টল করতে হচ্ছে অনেকের ফোনে কিন্তু অলরেডি আগে থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল রয়েছে আবার অনেকে মেটা আপনার হচ্ছে টেস্টনেটে জয়েন করেন নাই এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো অলরেডি টেস্টনেটে জয়েন করে ফেলেছি এবং আমি এখনো অ্যাড্রেসটা সেট আপ করিনি তাহলে আমি কি করব এগুলোর একটা একটা করে আমি আপনাদের অ্যান্সার দিব বাট ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে আপনাদের প্রত্যেককে এই যে ওইএক্স অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে আপনার ফোনে যদি অলরেডি থেকে থাকে আপনি যখন টেস্টনেটে জয়েন করেছিলেন আপনারা যেটা করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিতে হবে তার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকম অ্যাপ লিংক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে আপনারা ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন এই লিংকটার উপর ক্লিক করলে সরাসরি আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে প্রথমে গুগল প্লেয়ার অপশন রয়েছে বাট গুগল প্লে যে ভার্সনটা রয়েছে এটা আপডেট করা ভার্সন না আপনারা যেটা করবেন মাসখানের যে ভার্সনটা রয়েছে এটার উপর ক্লিক করে আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি তাই আর ডাউনলোড করে দেখাচ্ছি না এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করা হয়ে গেলে ডাউনলোডে চলে যাবেন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফোনে অলরেডি ডাউনলোড করা থাকলে এটা ইনস্টল করে আপডেট করে নিবেন আর যাদের ইনস্টল করা নাই এখান থেকে প্রথমে ইনস্টল করে নেবেন ওকে তো বন্ধুরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আমরা এখান থেকে ওপেন করে ফেলেছি এবার প্রথমেই আমি আপনাদের কথা বলতেছি যারা এখনো এখানে অ্যাড্রেস সেটআপ করেন নাই তাদের বিষয়ে তো আপনারা যেটা করবেন আপনাদের অনেকেই হয়তো এখানে টেস্টনেটে জয়েন করেছেন টেস্টনেটে জয়েন করলে দেখবেন আপনার এখানে ऑलरेडी হয়তো একটা অ্যাকাউন্ট আছে কিংবা আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে এখানে টেস্টনেটে জয়েন করেছিলেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে লগইন করে নেবেন আপনার কাছে যদি ওই যে টেস্টনেটে জয়েন করার সময় যে প্রাইভেট কিটা ছিল আপনারা যেটা করবেন এখানে ইনপুটে ক্লিক করে আপনারা যেটা করবেন এখানে আপনাদের প্রাইভেট কিটা কিংবা প্রাইভেট যে বারোটা ওয়ার্ড আছে সেগুলো বসায় এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ করে ফেলবেন আর অনেকের ফলে হয়তো অলরেডি যারা টেস্টনেটে জয়েন করেছিল তাদের অলরেডি লগ আছে যদি লগ আউট হয়ে যায় আপনারা এখান থেকে প্রাইভেট কি দিয়ে লগ করে নেবেন অ্যান্ড এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে লগ করে নেবেন সো এখান থেকে এইরকম লগ ইন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে এবং আপনারা দেখতে পারবেন এখানে লং টেস্টনেট লেখা থাকবে আপনারা যেটা করবেন এটার উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কোর mainnet আছে কোর mainnet এর এখান থেকে ক্লিক করে দিবেন এবার এটা আবারো বলতেছি এটা শুধুমাত্র কাদের জন্য বলতেছি যারা এখনো অ্যাড্রেস সেটআপ করেন নাই একটু পরে কথা বলবো যারা অলরেডি সেটআপ করেছেন তারা কি করবেন এবার এখান থেকে দেখতে পারবেন মিশনের উপর আসলে এই যে মিশন গুলো কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন আমাদের এই মিশন গুলো কিন্তু কমপ্লিট করা আছে এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমি তো অলরেডি টেস্টনেটে জয়েন করে ফেলেছি আমার টেস্টনেটে জয়েন করা ওয়ালেটও আছে তাইলে আমি কি করতে পারি যদি আপনার টেস্টনেটে জয়েন করা ওয়ালেট থাকে এবং এগুলো ভেরিফাই করা থাকে আপনি যেটা করতে পারেন আপনি এখানে আসার পর এই যে OEX টোকেনটা রয়েছে এই OEX এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন রিসিভ অপশন আছে রিসিভ এ ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করে আপনি যেটা করবেন ساتوشی যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে এনে এই অ্যাড্রেসটা কিন্তু আপনি এখান থেকে বসে এই অ্যাড্রেসটা আপনি সেটআপ করে নেবেন এটা যাদের হচ্ছে টেস্টনেটে জয়েন করা অ্যাকাউন্ট আছে কিংবা এই মিশন কমপ্লিট করা আছে তারা এইভাবে এবং আপনি যদি এখনো অ্যাড্রেস সেটআপ না করে থাকেন তাহলে এই ওয়ালেট দিয়ে কিন্তু আপনি এখান থেকে সেটআপ করে নিতে পারবেন ওকে তো বন্ধুরা এটা কাদের জন্য বললাম যাদের অলরেডি OEX

ক্লিক করলে এখানে পাসওয়ার্ড দিতে বলবে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেটআপ করে নেবেন তারপর আপনাকে 12টা ওয়ার্ড দিবে কিংবা একটা প্রাইভেট কি দিবে ওইটা দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট এখান থেকে খুলে নেবেন এবং ওই ওয়ালেট চাইলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন ওকে তো বন্ধুরা এইবার আসেন যারা অলরেডি অ্যাড্রেসটা সেটআপ করে ফেলেছেন তারা কি করবেন এবং যারা বিটগেট ওয়ালেট দিয়ে এখানে লিংকটা সেটআপ করেছেন কিংবা মেটা মাস্ক দিয়ে করেছেন তাদের কি হবে এখানে তারা বলেই দিয়েছে আমি যদি এখান থেকে এসে আপনাদের দেখাই এখানে তারা কিন্তু আপডেটে বলেছে যে আপনি মেটা মাস্ক কিংবা যে কোনো ওয়ালেট থেকে এটা ব্যবহার করতে পারবেন বাট আপনার অ্যাকাউন্ট ফোনটা তাদের OIX অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করতে হবে এবার আপনি ইনপুটটা করবেন কিভাবে আপনি যখন বিটগেট ওয়ালেট কিংবা আপনার মেটামাক্স ওয়ালেট খুলেছেন কিংবা এই অ্যাড্রেসটা যখন আপনি ব্যবহার করেছেন কিংবা এই ওয়ালেট যখন খুলেছেন আপনাকে কিন্তু 12টা ওয়ার্ড কিংবা একটা প্রাইভেট কি দেওয়া হয়েছিল আমি আপনাদের প্রত্যেককে বলেছিলাম সেটা ভালো জায়গায় সেভ করে রাখতে এবার ওই প্রাইভেট কি দিয়ে আপনাকে যেটা করতে হবে তাদের OIX অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে ইনপুট করতে হবে ওকে ইনপুট করার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন ইনপুট নামে একটা অপশন থাকবে ইনপুটে ক্লিক করুন এইবার এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপুট ওয়ার ওয়ালেট প্রাইভেট কি ওর মেনুমেনিক মানে আপনার কাছে যদি বারোটা ওয়ার্ড থাকে আপনি সাপোজ বিট দিয়ে করেছেন বিট গেট দিয়ে অ্যাড্রেসটা সেট আপ দিয়েছেন আপনার বিট গেটের ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো এখান থেকে লিখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর একটা পাসওয়ার্ড সেট করতে বলতে পারে আপনারা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড সেট সেট করে নেবেন তাহলে দেখবেন ঠিক এরকম ভাবে আপনাদেরও এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি এরকম ভাবে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লগ হয়ে যাবে এখন

দেখাইছে তারপর আপনাদের লিংকের অপশনটা এসে আছে তাহলে বুঝবেন আপনার অ্যাড্রেসটা সেটআপ হয় নাই আপনি হচ্ছে আবারো দুই একদিন পরে টাই করবেন এখন সার্ভার ইস্যুর কারণে আসলে এই প্রবলেমটা হচ্ছে এবার আপনি এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে গিয়ে আপনারা কিন্তু সেটআপ করতে পারবেন ওকে তো বন্ধুরা এবার আপনাদের মনে আরো একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন মিশন নামে একটা অপশন রয়েছে মিশনের মধ্যে এই যে মিশন গুলো রয়েছে এগুলো দেখুন অনেকেরই কমপ্লিট করা অনেকের কমপ্লিট করা নয় এগুলো কখন কমপ্লিট করা হয়েছিল আপনাদের হয়তো মনে আছে যখন টেস্টনেটের অফার এনেছিল তখন কিন্তু আপনারা অনেকে এখানে ওয়ালেট ক্রিয়েট করে এগুলো কমপ্লিট করে রেখেছেন কিংবা অনেকে কিন্তু এখান থেকে কমপ্লিট করেন নাই এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো বিটগেট দিয়ে করলাম এবং বিটগেট অ্যাকাউন্টটা আবার ওই এক্স অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করলাম সেক্ষেত্রে আমার তো এই যে দেখতে পাচ্ছেন মিশন গুলো এগুলো তো কমপ্লিট করা নাই এগুলো যদি কমপ্লিট করা না থাকে আমি শুধুমাত্র বিটগেট দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করেছি এবং ওয়ালেটটা এখানে ইনপুট করেছি তাহলে কি আমি পেমেন্ট পাবো কিনা অবশ্যই অবশ্যই পাবেন কারণ এরকম কোনো আপডেট আনে নাই যে মিশন কমপ্লিট না করলে আপনি পেমেন্টটা নিতে পারবেন না জাস্ট আপনাকে আপনার ওয়ালেটটা এখানে ইনপুট করলেই হবে তাহলে এই মিশন গুলো কেন আমরা কমপ্লিট করবো সেটারও একটা কারণ আছে আর আপনি যদি আপনি যদি জানতে চান যে আমি এগুলো কমপ্লিট না করলে পেমেন্ট পাবো কিনা নো টেনশন আপনাকে কমপ্লিট করতে হবে না তাহলে এই মিশন কমপ্লিট করার অপশন কেন দিয়েছি সেটাও আমি আপনাদের উত্তর দিব যেহেতু বলেছি ভিডিওটা লম্বা হলে আপনারা এ টু জেড জানতে পারবেন এখানে তারা বলেছে দেখুন আমি আপনাদের যদি এখান থেকে আসি এখান থেকে যে হাব নামে একটা অপশন রয়েছে হাবে চলে আসুন আসলে এখান থেকে দেখতে পারবেন এখানে নতুন একটা অপশন তারা এনেছে কমপ্লিট অল মিশন টু আর্ন ফি ওই এক্স পয়েন্ট এভরি এইট আওয়ার মানে এই মিশন গুলো যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলে এইটার উপর আপনি যদি ক্লিক করেন এখানে এখানে একটা মাইনিং এর সিস্টেম এনেছে দেখতে পাচ্ছেন এখানে ওই এক্স পয়েন্ট একটা মাইনিং এর সিস্টেম এনেছে এই যে অপশনটা এই ছোট্ট করে এই অপশনটা ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আমাদের মাইনিং টা স্টার্ট হয়ে গেছে প্রতি আট ঘন্টা পর পর এসে কিন্তু আমরা এখান থেকে মাইনিং টা করতে পারবো দেখতে পাচ্ছেন আমি একটা ক্লেম বললাম একটা ক্লেমের বিনিময়ে আমি জিরো পয়েন্ট বারো এটা পয়েন্ট কিংবা ওই এক্স টু যেটাই হোক দিয়েছে আর কি এখানে টোটাল দেখতে পাচ্ছেন কত পর্যন্ত মাইনিং হবে এটা শুধুমাত্র হচ্ছে এদের অ্যাপ্লিকেশনের মধ্যেই যে টেস্টনেটের অফারের যে একটা রিওয়ার্ড দেওয়ার কথা ছিল সেই রিওয়ার্ডটা কিন্তু এখান থেকে আপনারা আট ঘন্টা পর পর এসে এই যে দেখতে পাচ্ছেন আবার সময় এসেছে এই সময় পর পর কিন্তু আমরা এখান থেকে ক্লেম করতে পারবো তার জন্যই মূলত এই যে মিশনগুলো আপনারা এই মিশনগুলো কমপ্লিট করা থাকতে হবে এবং আমাদের এর যে পেমেন্টটা মূলত এই অ্যাপ্লিকেশনের মধ্যেই তারা দিবে এখান থেকে তারা স্পষ্ট করে এখানে বলে দিয়ে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা এখান থেকে নিচের দিকে যদি আসে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি উইড্রো উইল বি সাপোর্টেড অনলি থ্রু ওই এক্স অ্যাপস শুধুমাত্র ওই এক্স অ্যাপস এর মাধ্যমেই কিন্তু তারা এখান থেকে প্রথম পেমেন্টটা করবে এবং ভবিষ্যতে এই যে ফিউচার আপডেট উইল বি অ্যালো উইডট ভিয়া আদার ওয়েব ওয়ালেট মানে ভবিষ্যতে তারা আরো বিভিন্ন ওয়ালেট দিয়ে কিন্তু এখানে পেমেন্ট করার ট্রাই করবে ওকে তো বন্ধুরা এবার আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এইবার লাস্টে এসে আপনাদের যে সারাংশটা আসলো কিংবা আপনাদের যে সকল কিছু আমরা আপনাদের দেখালাম এবার এটা একটা ফিনিশিং টাস্কস আপনাদের দিয়ে দেই এই জিনিসটা আপনারা ভালো করে বুঝবেন এবার প্রথমে হচ্ছে এখানে যারা ওয়ালেটটা কানেক্ট করেন নাই তারা যেটা করবেন সেটা হচ্ছে এই ওএক্স অ্যাপ্লিকেশনটা প্রথমে এখান থেকে আমি যেভাবে দেখালাম ডাউনলোড করবেন ডাউনলোড করে এখান থেকে ওপেন করবেন যদি আপনি টেস্টনেটে জয়েন করে থাকেন আপনার টেস্টনেটে জয়েন করা ওয়ালেট থেকে থাকে তাহলে আপনি ওই অ্যাড্রেসটা আমি যেভাবে এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা এনে দেখালাম ওই অ্যাড্রেসটা কপি করে এনে আপনারা এই জায়গায় সেট করবেন যদি আপনার হচ্ছে অ্যাড্রেস সেট আপ করা না থাকে এবার আরেকটা কথা হচ্ছে আপনি যদি টেস্টনেটে জয়েন করে থাকেন আপনার যদি টেস্টনেটে জয়েন করা একটা অ্যাকাউন্ট থেকে থাকে ওই অ্যাড্রেসটা আপনি বসাবেন এবার অনেকে টেস্টনেটে জয়েন করা নাই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রেও আপনি যদি এখনো অ্যাড্রেস সেট না করে থাকেন আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন ইনস্টল করার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলুন সাইন এর উপর ক্লিক করে এবং আপনার ব্যাকআপ কিটা আপনি ভালো জায়গায় রাখবেন ব্যাকআপ কিটাও আপনাদের একটু সংরক্ষণ করে দেখাই এখানে সেটিং এ চলে আসবেন তারপরে এখানে ব্যাকআপ নামে একটা অপশন আসবে এই ব্যাকআপের উপর ক্লিক করলে এই যে এখানে একটা ব্যাকআপ কি থাকবে এই কিটা সুন্দর জায়গায় আপনারা কপি করে রাখবেন এটার উপর টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে সুন্দর জায়গায় নোটপ্যাডে খাতায় লিখে রাখবেন ঠিক আছে এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে সো এটা কি হলো যদি আপনি টেস্ট নেটে জয়েন না করেন থাকেন আপনি যদি অ্যাড্রেস সেটিংস এটা না করে থাকেন তাহলে আপনি এখানে OIX অ্যাপ্লিকেশন এর মধ্যে আসবেন একটা অ্যাড্রেস খুলবেন খোলার পর এখান থেকে এই যে এখানে মেন নেটটা সিলেক্ট করবেন পর ওই এক্স টোকেনে যে রিসিভ অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসটা নিয়ে গিয়ে আপনি এই যে সাতোশি অ্যাপ্লিকেশনে সেট করবেন এবং এইবার আসেন যে লাস্টে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে অলরেডি আমি অ্যাড্রেস সেট করে ফেলেছি এইবার আমি কি করব আপনাকে কিছু করতে হবে না আপনি মেটামার্কস বিটগেট দিয়ে করেন যেটা দিয়ে করেন ওইটার যে প্রাইভেট কি আছে কিটা এনে আমি যেভাবে আপনাদের ইনপুট করে দেখালাম জাস্ট আপনারা এই সাতোশি অ্যাপ্লিকেশনের মধ্যে এখান থেকে ইনপুট করে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে এইবার অনেকে এখান থেকে এই যে হাব অপশনে এসে এটা মাইনিং করতে চাইবে এটা মাইনিং করলে হবে না করলে হবে এটা একটা এক্সট্রা রিওয়ার্ড এটা হয়তো ভবিষ্যতে আমাদের মাঝে দিতে পারে এই যে আমি যেমন বারোটা আবার আট ঘন্টা পরে করতে পারবো এইটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অনলি আপনাকে এখান থেকে মিশনটা কমপ্লিট করতে হবে আপনি মিশন কমপ্লিট করুন বা না করুন আপনি কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন অনেকে বলতে পারেন মিশন আমি কমপ্লিট করিনি সেখান থেকে পেমেন্ট পাবো কিনা নো প্রবলেম আপনি মিশনটা শুধুমাত্র কমপ্লিট করার একটাই কারণ এখান থেকে যে অপশানটা রয়েছে এই যে এই রিওয়ার্ডটা ক্লেম করার যে অপশানটা দিয়েছে এটা কিন্তু আমরা এইটার মাধ্যমে এক্সট্রা একটা রিওয়ার্ড এখান থেকে নিতে পারবো ঠিক আছে এখানে তারা এখানে আরো বলে দিয়েছে কমপ্লিট দ্য মিশন টু লিংক ইওর ওয়ালেট অ্যাড্রেস ফর ডপ কালেকশন হায়ার কম্পিটিশন রেট মে বি ইনস্ক্রেস মানে এখানে যদি আপনার মিশনটা কমপ্লিট করা থাকে এখানে শুধুমাত্র আপনি এইটা হচ্ছে মাইনিংটা করতে পারবেন এই মাইনিংটা করতে পারবেন তাছাড়া আমাদের সাতশি ওপেন এর মধ্যে যে টোকেনগুলো রয়েছে এগুলো উইড্রো করার ক্ষেত্রে এই মিশনের কোনো সম্পর্ক নাই সো নো টেনশনে থাকেন আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে দিয়েছি যদি আপনি অ্যাড্রেস সেট না করে থাকেন তাহলে এখান থেকে সেট করবেন যদি আপনি টেস্টারে জয়েন করা অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে জয়েন করবেন যদি আপনার হচ্ছে টেস্ট নেটে জয়েন করা অ্যাকাউন্ট না থাকে তাহলে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ওই অ্যাড্রেসটা সেট আপ করবেন এবং আপনার যদি অলরেডি সেট আপ করা থাকে তাহলে আপনি আপনার ওয়ালেটটা জাস্ট এই ওই এক্স অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করবেন তাহলে তার পরবর্তীতে যখন উইড্রো আপডেট আসবে আমরা ওই অ্যাড্রেসে পেমেন্টটা পেয়ে যাব এবং হয়তোবা এই বি আপনার ওইএক্স অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমরা আমাদের পেমেন্টটা ক্লেম করে কিংবা উইড্রো করে নিতে পারবো এবং আপনারা এই মিশনটা কমপ্লিট করা থাকলেও হবে না থাকলেও হবে এবং আপনাদের একটা বিষয় বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট আমরা সেখানে আপনাদের শর্টকাটে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আপনারা পেয়ে যাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এবং এই ভিডিওটা বানাতে আমার ঘাম ছুটে গেছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান কারণ আপনাদের জন্যই কষ্ট করে এত কষ্ট করে গরমের মধ্যে কিন্তু ভিডিওটা মেক করতেছি সো এটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে রইল সো পরবর্তী কোনো আপডেট আসলে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই দুই জায়গায় আপনারা যুক্ত থাকবেন আজকের ভিডিওটা লম্বা করছি না তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিংবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন গুড বাই